এটা আপনারা একটু খেয়াল করে শুনুন। স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। স্ট্যান্ডার্ডটা কেমন? আমাদের বাংলাদেশের লোকেরা রমজান মাস শুরু হলে প্রথম এক সপ্তাহ যাওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশনের দিকে হা করে তাকায় থাকে, দেখি ইসলামিক ফাউন্ডেশন কখন একটা নোটিশ দিবে ফিত্রার সর্বোচ্চ পরিমাণ কত আর সর্বনিম্ন কত। এরপরে দেখা যায় পাবলিকও খুব মারাত্মক, খুব চালাক, সর্বোচ্চটার দিকে যায় না, একেবারে সর্বনিম্ন রেট যেটা আছে ওইটা ধরে তারপরে জনপ্রতি ফিত্রা আদায় করে ফেলে। কি বলেন, আমার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? দেখি তো আপনারা কেমন খবর রাখছেন। ইসলামিক ফাউন্ডেশনের নোটিশে এবার সর্বনিম্ন ফিত্রা কত টাকা বলা হয়েছে দেখছেন? সবাই জানেই, 115 টাকা। আর সর্বোচ্চ কত বলা হয়েছে? 2650 টাকা, না 2640 টাকা বলা হয়েছে। দেখছেন, সর্বোচ্চটাও আপনারা জানেন, সর্বনিম্নটাও। এবার এখানে কে আছেন? সর্বোচ্চ আর সর্বনিম্নের মাঝামাঝি যে আরো আছে কিছু, ওগুলাও জানেন, কেউ আছেন? ওইগুলো আর জানে না, শুধু সর্বোচ্চটা জানে আর সর্বনিম্নটা জানে। আর বেশিরভাগ মানুষই সর্বনিম্ন টাকাটাকে ধরে, পরিবারে 10 জন সদস্য আছে, কয় হিসাব কর, 10 × 115 টাকা মাইরা দে, 10 × 115, কারণ 10 × 2640 মানলে তো বহু টাকা, ওইদিকে যায় না। আচ্ছা, 115 টাকা হচ্ছে অর্ধ সা গম। এখন অর্ধ সা গম মানে হলো 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম গমের দাম হলো 115 টাকা ধরা হয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে যারা আছি, আমরা এখানে যারা আছি মুসল্লি যারা আছি, আমরা যদি আমাদের প্রত্যেকের অবস্থানকে 3টি ক্যাটাগরির ভিত্তিতে পর্যালোচনা করি, মনে করেন এখানে কেউ থাকতে পারেন পয়সাওয়ালা, কেউ আছেন মধ্যবিত্ত, এখানে কেউ আছেন নিম্ন মধ্যবিত্ত। আচ্ছা, নিম্ন মধ্যবিত্ত যিনি আছেন তিনি যদি মনে করেন যে আমার তো বেশি টাকা পয়সা নাই, আমি ফিত্রা আদায় করব গম দিয়ে, তো এখানে ইসলামিক ফাউন্ডেশনে ধরা হয়েছে 115 টাকা। এখন আপনারা বলেন তো, আপনারা তো বাজার করেন, বাজারের মধ্যে এক কোয়ালিটির গম আছে, আটা আছে, নাকি বহু কোয়ালিটির আটা আছে? বহু কোয়ালিটির আটা আছে, কোনো আটার দাম একটু বেশি, কোনো আটার দাম একটু কম। তো আপনি যদি আটা দিয়ে আদায় করেন, তো আপনি চেষ্টা করেন না নিম্ন মধ্যবিত্ত মানুষ যে একেবারে স্ট্যান্ডার্ড আটা যেটা, যেটার দাম একটু বেশি, যেটা ভালো আটা, ওইটার সমপরিমাণ টাকা আপনি আদায় করবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবা না যতক্ষণ না প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি সবচেয়ে বাজে আটাটা নিজের জন্য খাওয়া পছন্দ করবেন? করবেন না। তো নিজে যেটা পছন্দ করেন না সেটা মানুষের জন্য আপনি কেমন, আপনি কেন পছন্দ করেন? আপনি আপনার বিবেক খাটিয়ে বিবেককে প্রশ্ন করবেন, যেহেতু আমি এটা খাবো না, ভালোটাই আমি খাবো, তো ভালোটার যে মূল্য আছে ওইটা আপনি আদায় করেন, কোনো অসুবিধা নাই। এরপরে আসেন, আপনারা যারা মিডল ক্লাসের আছে, মধ্যবিত্ত যারা আছে, যদি আমরা জব দিয়ে আদায় করি, একসা পরিমাণ জব, 3 কেজি 300 গ্রামের দাম হলো 396 টাকা। এখন এটারও কোয়ালিটি একটা আছে না আরও বহুটা আছে? বহুটা আছে। আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন। তারপরে আসেন খেজুর, 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম ইসলামিক ফাউন্ডেশন তার নোটিশে উল্লেখ করেছে 1980 টাকা। সৌদি আরব যারা গিয়েছেন তারা দেখেছেন আজুয়া খেজুর যেটা আছে সৌদি আরবের সবচেয়ে ভালো খেজুর, এক জাতের আজুয়া খেজুর আছে, ওইটার কেজি সৌদি আরবই হলো 200 রিয়াল। তো 200 রিয়ালে বাংলাদেশে দাম কত হয়? 6000 টাকা। তো 3 কেজি 300 গ্রাম খেজুর কত হয়? 20000 টাকা প্লাস। তাহলে খেজুর দিয়ে হিসাব করলে, আপনি যদি ভালোটা দিয়ে হিসাব করেন, তাহলে কত হয়? একটা ফিত্রাই হয়ে যায় 20000-এর সমান। আপনারা কি ফিত্রার অঙ্ক বুঝতেছেন? ভালো করে বুঝেন, যাদের সামর্থ্য আছে আর স্ট্যান্ডার্ড মেনটেন করে না, এরা ফিত্রার নামে মানুষের সাথে ফাইজলামি করে, তামাশা করে। ফিত্রা দিতে হলে বুঝে শুনে দিতে হবে। আপনি মিডল ক্লাসের মানুষ, হিসাব করলেন যে না আপনার বাসায় কোন খেজুরটা আপনি খান, ওইটার মূল্য হিসাব করো, 3 কেজি 300 গ্রামের হিসাব করে আপনি দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কোনো মানুষ তো ইচ্ছে করে খারাপ জিনিস খায় না, নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা মানুষের জন্য পছন্দ করতে হবে। এবার আসেন পয়সাওয়ালা শ্রেণী যারা,
আমি তো কিছু মানুষের মনের গরিবী হালত দেখে অবাক হয়ে যাই। এদের টাকা পয়সা আছে কিন্তু তারাও দেখা যায় নিম্ন মধ্যবিত্ত যারা বা আমরা যারা মিডল ক্লাসের মানুষ তারাও আমাদের কাতারে ওই সময় নেমে আসতে চায়। তারা খাবার দাবারের সময় ফাইভ স্টার খুঁজে, খাবার দাবারের সময় পেনিনসুলা আর রেডিসন খুঁজে, কিন্তু ফিতরার সময় তারা মিডল ক্লাসের কাতারে নেমে চলে আসে। এই জাতের মানুষ আমাদের সমাজে নাই, আছে? তারাও ফিতরার বেলায় ১১৫ টাকার কাতারে আসে। তো আপনি তো চাইলে কিসমিস দিয়ে বা পনির দিয়ে, সবচেয়ে দামি হলো পনির, যেখানে ইসলামিক ফাউন্ডেশনের নোটিশে উল্লেখ করা হয়েছে ২৬০০ টাকা। তো এটারও তো বিভিন্ন কোয়ালিটি আছে। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, যাদের সামর্থ্য আছে, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আপনারা ফিতরার হিসাব করবার সময় সর্বনিম্নটাকে ধরে নয় সর্বোচ্চটাকে ধরে করেন। কারণ ফিতরা আপনার সুযোগ সুবিধার কথা বিবেচনা করে ফিতরার বিধান দেওয়া হয় নাই। বলেন তো দেখি, ফিতরার বিধান দেওয়া হয়েছে কার কল্যাণের কথা বিবেচনা করে? জোরে বলেন, গরিব মানুষের কল্যাণের কথা বিবেচনা করে। আমরা আমাদের সুবিধা খুঁজি, গরিবদের সুবিধা খুঁজি না। আমরা আমাদের সুবিধা কিভাবে খুঁজি? আমরা যদি ১১৫ টাকা দিয়ে দিই, আমাদের লাভ, আমাদের সুবিধা, আমাদের পয়সা কম গেল। আর আমরা যদি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে দিই, তাহলে কার লাভ? গরিবের লাভ, গরিব একটু বেশি পাইল। এজন্য আমরা ফিতরা দেওয়ার বেলায় স্ট্যান্ডার্ড মেনটেন করে ফিতরা আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা সর্বনিম্ন ক্যাটাগরিতে যাবেন, তাদের ফিতরা আদায় হবে কিনা তা প্রশ্নের দাবি রাখে। কারণ আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, কেন আপনি দিবেন না? আর আপনি ফিতরা দিয়ে কোনো গরিব মানুষকে করুণা দেখাচ্ছেন না, দয়া করছেন না। কারণ আল্লাহ কি বলেছেন শুনেন, আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন, এ বান্দা শোনো, তোমার সম্পদের মালিক তুমি নও, তোমার সম্পদের মালিকও হলাম আমি। তুমি কিছুদিনের জন্যই সম্পদের মালিক হয়েছে, আর তোমার সম্পদে অভাবী অসহায়দের হক আছে, তারা তোমার কাছে আসবে কেন? তুমি তাদের হক দিয়ে তাদের কাছে ফিরাইয়া দাও। আপনি ফিতরা দিয়ে গরিব মানুষের প্রতি করুণা করছেন না, বরং আপনার ফিতরার টাকা নিয়া গরিব মানুষ আপনার উপরে দয়া দেখাইতেছে, কারণ না নিলে আপনি বিপদে, ঠিক কি না? তাহলে ধন সম্পদ দান করা, সেটা ফিতরা হতে পারে, যাকাতুল ফিতর কিংবা যাকাত হতে পারে, বা যে কোনো দান হতে পারে, সেটা দিয়ে আপনি গরিবের প্রতি করুণা করেন না, দয়া দেখান না, বরং গরিব আপনার কাছ থেকে নিয়ে সে উল্টা আপনার উপরে দয়া দেখায়। সব যাকাত